স্যার ফজলে হাসান আবেদ, বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা, অসাধারণ নেতৃত্ব গুণের অধিকারী, সফল একজন স্বপ্নদ্রষ্টা। ফিরে দেখা যাক যে অবদানগুলো তাকে অনন্য উচ্চতায় আসন দিয়েছে। আমাদের যে রাইটসগুলো পারিবারিক লগুলো সারা দেশে ছড়িয়ে দিয়েছেন। যখন উনি কাজ করেছেন টিকাদানের নিয়ে, চিন্তা করেন 2% টিকার অ্যাভারেজ ছিল এই দেশে, আর উনি সেটা 75 নিয়ে চলে গেছেন। 1970 সালের ঘূর্ণিঝড়ে লাখো মানুষের মৃত্যু ছুঁয়ে যায় তাকে। দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে স্যার আবেদ ভিন্ন জীবন দর্শন খুঁজে পান। ১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত মানুষের পুনর্বাসনে ব্র্যাকের কর্মকাণ্ড শুরু করেন, যা এখন বাংলাদেশের বৃহত্তম এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বেসরকারি উন্নয়ন সংস্থা। নিজের জন্য নয়, দেশের জন্য কাজ করেছেন, ব্র্যাককে নিয়ে গেছেন সেই কাজ করার সূত্র ধরে, হাত ধরে তুলেছেন অসংখ্য নারী নেতৃত্ব শিক্ষাক্ষেত্রে, উপানুষ্ঠানিক শিক্ষা। অনেকেই বলেছিলেন উপানুষ্ঠানিক আবার কি, আমি মনে করি এইটা ওনার একটি মানে এমন অনুকরণীয় একটা মডেল যে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এবং পরিচালিত এখন, এবং এটা নিয়ে অনেকে আরও এগিয়ে আসছেন। স্যার আবেদের প্রতিষ্ঠিত ব্র্যাক এখন এশিয়া আফ্রিকার 11টি দেশে প্রায় 1,00,000 কর্মী বাহিনীর বিশাল প্রতিষ্ঠান। দারিদ্র বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার ব্রত নিয়ে একের পর এক সফল প্রতিষ্ঠান গড়ে তোলেন স্যার আবেদ। মানুষের জীবন পরিবর্তনে যত কিছু লাগে প্রত্যেক কাজে উনি শরিক হয়েছেন, এবং শরিক হয়েছেন শুধু কয়েকটা ছোটোখাটো দৃষ্টান্ত স্থাপন করার জন্য না, সকল মানুষের কাছে পৌঁছানোর জন্য, এবং সেটাতে তিনি সফল হয়েছেন। প্রতিষ্ঠান সৃষ্টি করা যায়, এলোমেলোভাবেও সৃষ্টি করা যায়, তিনি সৃষ্টি করেছেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে। সমাজকর্ম, প্রান্তিক মানুষের উন্নয়নে তার অবদানের স্বীকৃতি মিলেছে দুনিয়া জুড়ে। বহু সম্মানসূচক আন্তর্জাতিক ডিগ্রির সাথে পুরস্কৃত হয়েছেন তিনি। যুক্তরাজ্যের সম্মানসূচক নাইটহুড উপাধি পেয়ে তিনি হয়েছেন স্যার ফজলে হাসান আবেদ। অসংখ্য বন্ধু সুরিদ শুভানুধ্যায়ীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে চির বিদায় নিলেন ব্র্যাকের প্রিয় আবেদ ভাই। বর্ণিল কর্মজীবন আর নিরলস চলার পথে স্যার থামলেন 83 বছর বয়সে। বাংলাদেশ কি কখনো ভুলতে পারবে এই মানুষটিকে, একজন স্যার ফজলে হাসান আবেদকে? আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা, ঢাকা।